খুলনা বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী 12 জুন প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে দুই সিটির নির্বাচনী প্রচার প্রচারণা খুলনায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রতিশ্রুতি তিনি পুনরায় নির্বাচিত হলে গ্রিন সিটি গড়ার পাশাপাশি তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আওয়াল এদিকে বরিশালে নির্বাচনী সভায় যোগ দেন নৌকার প্রার্থী আব্দুল খায়ের খোকন সেনিয়াবাদ অক্সফোর্ড মিশন রোডে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস আর বাংলা বাজারে প্রচারণায় নামেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন এদিন প্রচারণা চালান খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম অসীম প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন আর নগরীর উন্নয়নে কি প্রতিশ্রুতি তাদের আর সাধারণ ভোটাররা কি বলছেন আমাদেরকে জানান ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আগামী 12ই জুন যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা সিটির ভোট এই ভোটের মাঠে কিন্তু সরগরম হয়ে উঠেছে আজ তৃতীয় দিনের মতন কিন্তু নগরীতে যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ মেয়র প্রার্থী কাউন্সিলর এবং সংরক্ষিত যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন আমি এই মুহূর্তে আসি বাংলাদেশ ব্যাংক এলাকায় খুলনায় এখানে কিন্তু আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আসলে তিনি ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছেন যে তিনি যেহেতু এর আগেও মেয়র ছিলেন সে কারণে কিন্তু তাকে আবার নির্বাচিত করার কথা বলছেন তার কারণে তার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে তা কিন্তু সমাপ্ত করবেন এমন আশ্বাস দিয়ে কিন্তু তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি বলছেন যে তিনি মেয়র থাকাকালীন বিভিন্ন কারণবশত যে কাজগুলো যে অসমাপ্ত কাজগুলো করতে পারেনি তা কিন্তু তিনি এবার মেয়র নির্বাচিত হলে তার সেই অসমাপ্ত কাজগুলো তিনি করবেন অন্যদিকে কিন্তু জাতীয় পার্টির যে মনোনীত প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মধু তিনি কিন্তু রূপসার ট্রাফিক মোড় এবং রূপসা বাজারে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এদিকে ইসলামী আন্দোলনের যে অপর এক মেয়র প্রার্থী রয়েছেন আব্দুল আউয়াল তিনি আজ বেলা 11টায় তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন খুলনা প্রেস ক্লাবে আসলে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু খুলনার যে আগামী 12ই জুনের সিটি নির্বাচন এই নির্বাচন কিন্তু জমে উঠতে শুরু করেছে আমরা দেখেছি যে মেয়র প্রার্থীদের পাশাপাশি কিন্তু কাউন্সিলর এবং সংরক্ষিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু যে উন্নয়নের যে বিভিন্ন প্রতিশ্রুতি একঝুরি উন্নয়নের ফুলঝুরি নিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে তারা বলছেন যে তারা নির্বাচিত হলে কি কি করবেন সবথেকে বড় বিষয়টি হচ্ছে যে খুলনা নগরীর যে সবথেকে বড় সমস্যা জলাবদ্ধতা এই জলাবদ্ধতা নিরসনের কথা কিন্তু ভোটাররা বারে বারে বলছেন যে নূতন যিনি নগরপিতা নির্বাচিত হবেন তিনি যেন এই জলাবদ্ধতা নিরসনের কাজ করেন দীর্ঘদিনের যে চাওয়া এই দাবিটি যেন বাস্তবায়ন করে সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশে খুলনা সিটির যে নির্বাচনের প্রচার প্রচারণা সেটি চলছে আমার কাছে এই ছিল খুলনার থেকে সর্বশেষ খবর অসীম আপনাকে ধন্যবাদ